নমস্কার অনুভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যারা ফ্লিপকার্টে কাজ করতে চাইছো, আমিও ফ্লিপকার্টে জয়েন হয়েছি। আর কিভাবে জয়েন হলাম আর কি আজকের প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি প্রথম দিন এসেছি এখানে, এটা হচ্ছে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, এখানে এসেছি। মোট 10টা প্রোডাক্ট আমার কাছে আছে, সেগুলো আমাকে ডেলিভারি করতে হবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি, সকাল এখন বাজে 9:20। তো এখন ডেলিভারি করব সবাইকে, তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন ডেলিভারি বয় এর কাজ করতে চাইছো ফ্লিপকার্টে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। গাইস, এটা হচ্ছে আমার বাইক ডেলিভারি করার। আমি এখন আছি দুর্গাপুর গ্রামে, দেখতেই পাচ্ছো এই যে হচ্ছে রাস্তা, এদিক দিয়ে আমাকে যেতে হবে এখন। সো গাইস, আমি ভেবেছিলাম এই স্কুলের কাছে দাঁড়িয়ে আছে, তো এখানে দাঁড়িয়ে নেই, আরো ভিতরে আমাকে যেতে হবে। জামডাঙ্গা জুনিয়র হাই স্কুলের ওখানে দাঁড়িয়ে আছে, তো চলো সেখানে গিয়ে ডেলিভারিটা করি। গাইস, দেখতে পাচ্ছ কত গ্রামের রাস্তায় আমাকে আসতে হয়েছে। আর কাশফুল ফুটে গেছে, দুর্গাপূজা চলে এসেছে সামনে, এই গ্রামের মধ্যে যাচ্ছি এখন। গাইস, এখানকার অর্ডারটা কমপ্লিট করে দিলাম, এখন যাব রহিমপুরে। আরেকটা সমস্যা, আমি একজনকে ফোন করলাম, সে বলল আমি আরেক জায়গায় কমে পাচ্ছি, ফ্লিপকার্টে একটু বেশি দেখাচ্ছে, তো এটা কি রিটার্ন করা যাবে না? তো আমি নিয়েছি 10টা মাল, তার মধ্যে আবার যদি রিটার্ন করি তাহলে তো হয়ে গেছে কাজ আমার। তো সেই জন্য আমি বললাম একটু নেন, একটু রিকোয়েস্ট করতে হবে। প্রথম প্রথম নিতে চাইবে না, কিন্তু তোমাকে ভালো করে কথা বলতে হবে, রিকোয়েস্ট করতে হবে, কনভিন্স করতে হবে তোমাকে তোমার কথার মাধ্যমে। আকাশটাকে দেখো তোমরা, কত মেঘ, এর মধ্যে আমি আছি এখন বাইক নিয়ে দাঁড়িয়ে এখানে। এখন এদিকে যাব রহিমপুরে, উত্তর রহিমপুরে। এখন বাজে 10:15, আর এখন পর্যন্ত আমি দুটো ডেলিভারি করলাম আর একটা রিজেক্টেড, তো আরেকটা ডেলিভারি করতে যাচ্ছি এখন, চলো। তোমরা যারা ফ্লিপকার্ট ডেলিভারি বয় হিসেবে কাজ করতে চাও, তারা অনলাইনে আবেদন করতে পারো বা বাড়ির কাছাকাছি কোনো নেয়ার ই কার্ট কোরিয়ার সার্ভিস সেন্টারে দেখা করতে পারো। সামনে যাকে দেখছো সেও নতুন ডেলিভারি বয় হিসেবে কাজ করছে। আর আমার বাইকটা দেখো, পুরো কাদাতে শেষ হয়ে গেছে, চাকা ফাঁকা। আর এখানে আমি এখন দাঁড়িয়ে আছি গাজল উত্তরণ স্কুলের এখানে, আর এই চাকা পড়তে এখানে জল জমে থাকে একটু বৃষ্টি পড়লেই। এখন আছি থানা মোড়ে, লাস্ট প্রোডাক্ট আমার, আমি দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে, বললো দাঁড়াতে 10 মিনিট, তো আসছে কদুবাড়ি থেকে, এই ডেলিভারিটা করলেই হয়ে। এখানে আমি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বললো 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে। গাইস, আমি হাবের কাছাকাছি চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছ ব্রিজ, রেল লাইন। সো গাইস, আমার কমপ্লিট হয়ে গেল এই মাত্র, আর একটা পার্সেল আমার রিজেক্ট হয়ে গেছে, আর মানে নিবে না, রিজেক্ট। আর একটা পার্সেল হচ্ছে আমি অন্য জায়গার মাল অন্য জায়গায় নিয়ে চলে গেছিলাম, তো সেই মালটা আমাকে কিনতে হয়েছে 332 টাকা দিয়ে। তো এরকম তোমাদেরকেও করতে হবে, প্রথম যারা ডেলিভারি বয় করতে চাইছে তোমাদেরকে নিজের টাকায় কিনতে হবে। তারপরের দিন জিনিসটা মানে কালকে একজন নিয়ে যাবে, যে রুটে ওই ছেলেটা যাবে, কল্যাণ, তো আমার একটা ভাই কল্যাণ যাবে ওই রুটে, তো ওই মালটা ওকে দিয়ে দিবে, তারপরে ওই টাকা পে করবে, তারপর আমার কাছে টাকাটা আমি পাবো। তো এরকম হচ্ছে ব্যাপার। আরেকটা কাকু ভুল করে মাল অর্ডার করেছে, 1500 টাকার মাল, তো সেই মালটা ওই নেবে না, আর ওটিপি চাইলেও দিবে না, কারণ আজকাল যা ফ্রড হচ্ছে সেই জন্য ভয়ে কেউ ওটিপি আর দিতে যাচ্ছে না। 4টা ওটিপি লাগবে, সেখানে ওটিপি দিচ্ছে না, তো মাল ওই জিনিসটা হচ্ছিলো না, তো ওটা সলভ করলাম। তো এখন বাড়ি যাবো, ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। এর পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাজলের ফ্লিপকার্টের হাব। তো এখানে তো আজকে আমার কাজ কমপ্লিট, আর এখন বাজে 2টা, তো এখন আমি বাড়ি যাবো, খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি, সকালে খেয়ে বেরিয়েছিলাম ওটাই। তো যারা ফ্লিপকার্টে জব করতে চাইছো করতে পারো, এটা পার্ট টাইম হিসেবে, আমার 2টার মধ্যে শেষ হয়ে গেল, বুঝতে পারছো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ব্লগ দেখার জন্য, ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা, বাই বাই।